আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা অনলাইন ক্লাসে আছো সকলে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমরা তোমাদের অধ্যায় 12-তে আছি। 12 অধ্যায়ে পেজ নাম্বার 141 নাম্বার পেজ। আমরা সরাসরি স্লাইডে আসি। দেখতে পাচ্ছ সবাই পেজ নাম্বার কত? Yes, স্যার, দেখতে পাচ্ছি। কত বললাম, 141 না? পেজ নাম্বার 141 নম্বর পেজ। আমরা স্লাইড শোতে আসি। রেগুলার ক্লাসে প্রেজেন্ট থাকবে এবং এসডাব্লিউ গুলো তোমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রতিদিন। আনমিউট রাখবে, এখানে বারবার বলি আনমিউট রাখবে। দেখতে পাচ্ছি হিবার পরে আর তেমন কেউ আসেনি এখনো। আজকের এই স্লাইডে পেজ গুলো একটু সময় নিচ্ছে। আচ্ছা, দেখে নাও, আমরা আছি অধ্যায় 12-তে এবং পেজ নাম্বার বই হতে 141 নম্বর পেজ, লেকচার 22। এটা সহ 22টা লেকচার হচ্ছে আমাদের। আমরা যা আজকে আমরা যা যা লিখবো, প্রথমে এইখানে লিখার দরকার নেই, ঠিক আছে? এই পেজে লিখার কিছু নেই, এই পেজে তুমি শুধু শুনবে এবং পড়বে। হ্যাঁ, আর এরপরে লাস্ট স্ক্রিনশটটা নিবে। যেমন জেনে নিয়ে দিলাম, আমরা জেনে নিই যে অধিবর্ষ কি। আমরা অনেকে নাম শুনেছি অধিবর্ষ, 4 বছর পর পর একদিন বেড়ে যায় সেটাকে আমরা অধিবর্ষ বলি, সেই বছরকে অধিবর্ষ বলি। তবে কোন 4 বছর পরে একদিন বাড়বে সেটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, আমরা সাধারণত আমরা জানি যে 4 দ্বারা ভাগ করলে কি হয়, অধিবর্ষ বলা হয়। সাধারণত আমরা জানি যদি কোনো সাল, যেমন এখন 2021 সাল, 2021 সাল কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয় না, তাই অধিবর্ষ হবে না। 2004 সাল, 2004 সাল 4 দ্বারা বিভাজ্য হবে না, তাই এটা অধিবর্ষ হবে না। 2021 সাল অধিবর্ষ হবে না। তবে একটা বিষয়ে সব খেয়াল করবে যে অনেক সময় আমরা দেখব যে 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 দ্বারা ভাগ যাচ্ছে, তবু হচ্ছে না, অধিবর্ষ হচ্ছে না। 4 দ্বারা ভাগ যাওয়ার পরও আমরা দেখব অধিবর্ষ হচ্ছে না। আমি অনেককে আনমিউট করে দিচ্ছি, কারণ ওরা এখন কোনো কিছু জানতে চাওয়া হয়নি। যখন জানতে চাইবো বা কিছু জানতে আমার কাছ থেকে চাইবে, তখন তুমি মিউট হয়ে কথা বলবে। আমি এটা বারবার বলছি কারণ সাউন্ড গুলো এখানে আসছে এবং সবার কাছে যাচ্ছে, কারণে সবচেয়ে ভালো হয় আনমিউট রাখা। হ্যাঁ, শাফিন জয়েন হয়েছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা আবার বলছি, আমরা এই পেজে যা যা পড়বো তা আমরা স্ক্রিনশট নিলে হবে, আমাদের এখানে লিখতে হবে না। রাইসাকে আমি মিউট করছি বারবার, খেয়াল করছো হয়তো। অধিবর্ষ কি আমরা জানি, 4 দ্বারা বিভাজ্য গেলে কোনো বছর, চার দ্বারা বিভাজ্য হলে সেটাকে বলা হয় অধিবর্ষ বলা হয়। তবে আমরা জানবো অনেক সময় 4 দ্বারা বিভাজ্য গেলে অধিবর্ষ হয় না। দশক কি, দশক কি, দশক বলতে আমরা কি বুঝবো দেখে নাও। ধারাবাহিক ভাবে 10 বছর সময়কে বলা হয় 1 দশক। ধারাবাহিক মানে সিরিয়ালি। এখন না, পরে, এখন না, আগে শেষ হোক, পেজ শেষ হোক। হ্যাঁ, যুগ কি আমরা বলি, আমরা 2 যুগ, 3 যুগ, 5 যুগ বলি। যুগ বিষয়টা কি, যুগ হচ্ছে ধারাবাহিক ভাবে 12 বছর সময়কালকে বলা হয় 1 যুগ। এরপর শতাব্দী, শতাব্দী বলতে আমরা কি বুঝবো, ধারাবাহিক ভাবে 100 বছর সময়কে বলা হয় 1 শতাব্দী। 50, আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার 50 হলে হবে না, ধারাবাহিক সিরিয়ালি 100 বছর বাঁচলে তখন তোমার বয়স 100 বছর হবে, এরকম শতাব্দী। আন্তর্জাতিক সময় কি, ইন্টারন্যাশনাল টাইম। আমরা যখন প্লেন বা ট্রেনে চড়ি তখন যে টিকিটটা থাকে সেই টিকিটে লেখা থাকে আন্তর্জাতিক সময়। ধরো লেখা আছে 6:20 তোমার ট্রেন ছাড়বে, এখন কোন 6:30, এটা হচ্ছে সকাল, 16:20 থাকবে যে পরে, যদি তুমি বিকালে জয়েন, বিকালে যাও তখন 16টা থাকবে, যে নাহলে 16টা থাকবে না।
যদি 6টা থাকে তখন তোমার কয়টা হবে? তখন সকাল বা ভোর যেটা হোক, 5টা হলে ভোর 5টায় তোমার ট্রেন ছাড়বে বা প্লেন ছাড়বে, এরকম একটা অবস্থা হবে। তো এখন আন্তর্জাতিক সময় বলা হচ্ছে 24 ঘন্টার সময়সূচিকে বলা হয় আন্তর্জাতিক টাইম। আমাদের মোবাইল বা আমাদের ঘড়ি আমরা যদি সেট করি, সেটিংয়ে গিয়ে যদি আমরা ওখানে যখন টাইম সেটিং করি তখন লিখে থাকে তুমি কোন ধরনের টাইম সেটিং করবে, 12 নাকি 24 আওয়ার্স? 12 আওয়ার্স। আস্তে আস্তে শোনা যাচ্ছে, আস্তে আস্তে শোনা যাচ্ছে, তো তুমি ভলিউমটাকে বড় করে দাও। এখন শুনে নাও, যখন আমরা দেখি যে আমাদের ঘড়ি বা মোবাইলে যখন আমরা টাইম সেটিং করি তখন আমরা দেখতে পাই যে অনেক সময় টাইমিং এ লেখা থাকে যে তুমি কোন ধরনের টাইম সেট করবা, কি 12 আওয়ার্স, 12 আওয়ার্স না 24 আওয়ার্স। 24 আওয়ার্স যখন দিবে তখন 12টার পরে হবে 13টা, 12টার পরে কত হবে? 13টা হবে, মনে থাকবে? হ্যাঁ স্যার, এখন স্ক্রিনশট আমি বলবো, একটু ওয়েট করো, আমি দেখি এরপরে আছে কিনা, না নিতে পারবে স্ক্রিনশট। আমি আবার দিচ্ছি, পেজটা দিচ্ছি, এখন স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও। আমি আবার বলছি, শুনে নাও, যদি আমরা ঘড়িতে 24 আওয়ার সেট করি তখন দেখবো 14টা 15টা 16টা এরকম থাকবে, ঠিক আছে? কোনো AM PM থাকবে না, আন্তর্জাতিক সময়ে কোনো AM PM থাকে না, আমাদের দেশীয় সময়ে AM PMটা থাকে। আমরা AM বলতে কি বুঝবো এবং PM বলতে কি বুঝবো, আমরা যদি দুপুর 12টার আগে হয় অর্থাৎ 11টা 59 হয়, রাতের 12টার পর থেকে, রাত 12টা থেকে শুরু করে দুপুরে 11টা 59 পর্যন্ত হচ্ছে AM, আর আবার 12টা বাজলে PM হবে, 12টা বাজলে PM, আবার রাত্রে 11টা 59 হলে কি হবে? PM হবে। আমরা পরের পেজে আসি। 1800 সাল চাঁদ দ্বারা বিভাজ্য, আমরা একটু আগে তোমাকে বললাম যে চাঁদ দ্বারা বিভাজ্য হলে কি হয়? অধিবর্ষ হয়। কিন্তু এখন আমরা জানবো চাঁদ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয় না। তাওসিয়া সুবা ক্লাসে হয়তো এখন জয়েন হতে পারেনি, সে অডিওটা নেই, অডিও নেই। 1800 সাল অধিবর্ষ হলে, 1800 সাল দেখাচ্ছে অধিবর্ষ, 1800 সাল তুমি যদি চাঁদ দিয়ে ভাগ করো, 1800 সালকে যদি তুমি চাঁদ দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই এটা চাঁদ কি যাবে, চাঁদ দ্বারা। আর মানে এটা এটা অন কেন? আমি মাত্র অফ করলাম। আমি আবার বলছি, 1800 সাল অধিবর্ষ, আমরা জানি চাঁদ দিয়ে ভাগ করলে এটা জিরো হচ্ছে, ভাগশেষ, কিন্তু তবুও সেটা অধিবর্ষ হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা হচ্ছে যদি লাস্ট দুই ডিজিট দেখে নাও, 1800 এর লাস্ট 2 ডিজিট 00, 1800 এর লাস্ট 2 ডিজিট হচ্ছে কি 00, কিন্তু প্রথম দুই ডিজিট, ওয়ালাইকুম সালাম, প্রথম দুই ডিজিট হচ্ছে 18, ফার্স্ট দুই ডিজিট হচ্ছে কত? 18, এবং লাস্ট দুই ডিজিট হচ্ছে 00। খেয়াল করো কথা কি কি বলতেছি, আমি একটু তোমাকে একটু ইয়াতে আনি, কি বলতে, হোয়াইট বোর্ডে আনি, হোয়াইট বোর্ডের বিষয়টা একটু ক্লিয়ার হবে আমাদের। দেখে নাও, 1800 1800 দেখতে দেখা যাচ্ছে, 1800 ইয়াস স্যার, এটা 00 00 দেখা যাচ্ছে। ইয়ামিম একটা মার্ক করছো, ইয়াস স্যার, স্যার এটা, স্যার এটা ভুলে, আচ্ছা 1800 লাস্ট 2 ডিজিট কি আছে? 00 তো, ঠিক আছে, তবে ফার্স্ট 2 ডিজিট হচ্ছে কত? 18। যদি জিরো হয়, যদি কি থাকে, 00 থাকে, তখন প্রথম দুইটা সংখ্যা হচ্ছে 18 না? 18 কি চাঁদ দিয়ে ভাগ যায়? 18 কি চাঁদ দিয়ে ভাগ যায়? এটা দেখো, 4 নামাতে পড়লে 18 হয় নো, 18 হয় না, তাহলে 18 যখন চাঁদ দিয়ে যায় না তাই 1800 400 দিয়েও যাবে না। এত কিছু বোঝার দরকার নাই, তুমি শুধুমাত্র বুঝবে এটাই যে 18 সংখ্যাটি চাঁদ দিয়ে যায় না, তাই তো অধিবর্ষ হবে না, এটা অধিবর্ষ হবে না, এই হবে না, অধিবর্ষ হবে না, অধিবর্ষ হবে না, মনে থাকবে, এটা অধিবর্ষ হবে না। তাহলে আমরা কিভাবে হিসাব করব, লাস্টের 2 ডিজিট কি হবে? লাস্টের 2 ডিজিট 0 হবে। যেমন আমি কত, আমি বলি যেমন 2000 সাল, দেখে নাও, 2000 সাল, 2000 সাল 00, ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, আচ্ছা এখানে লাস্ট 2 ডিজিট 0, স্যার আমাদের শিখেছে যে 00 থাকতে হবে, থাকতে হবে না, যদি থাকে ডিস্টার্ব হচ্ছে 00 কে নিয়ে,
ডিস্টার্ব হচ্ছে ডবল জিরো নিয়ে, ডবল জিরো যদি থাকে তাহলে ফার্স্ট টু ডিজিট কত? 20 না 20 তো, স্যার 20 টা দিয়ে ভাগ যায় নাকি যায় না? স্যার যায়। হ্যাঁ যায়। তাহলে তাহলে এটাকে আমরা কি বলবো? অধিবর্ষ কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো অধি বর্ষ। অধি কি বলবো? বর্ষ। কেমন আমরা এটা অধিবর্ষ, অধিবর্ষ। আচ্ছা আমরা আবার চলে আসি আগের জায়গায়। তাহলে দেখে নাও 1800 সাল কি লেখ, কি বলা আছে? অধিবর্ষ নয় কেন, চার দ্বারা বিভাজ্য কিন্তু অধিবর্ষ নাই কেন, এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তরটা আমরা দেখি, কারণ আমরা লিখলাম কারণ 1800 সালের একক ও দশক স্থানীয় মান শূন্য হলেও, বাকিরা আনমিউট রাখো, 1800-এর প্রথম দুইটি সরি একক ও দশক মানে প্রথম লাস্টের দিক থেকে একক ও দশক স্থানীয় মান শূন্য হলেও এর প্রথম দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 18 যা চার দ্বারা বিভাজ্য নয়, চার দ্বারা বিভাজ্য নয়। 2000 সাল কি অধিবর্ষ কেন? দেখে নাও 2000 সাল অধিবর্ষ কারণ এর একক ও দশক স্থানীয় মান শূন্য এবং এর প্রথম দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 20 যা চার দ্বারা বিভাজ্য, সে কারণে এটা অধিবর্ষ। 1700 সাল এবং সরি 1600 সাল এবং 1701 সাল কোন শতাব্দীর? 1600 হচ্ছে কোন শতাব্দীর? ষোড়শ শতাব্দীর। আর 1700 একটা হবে অষ্টাদশ শতাব্দীর। কেন? কারণ 1701, 1701 মানে এটা 1700 পার হয়ে কি পার হলো, পার মানে এটা অতিক্রম করে 1800 সালে চলে আসছে। যেমন তোমার বয়স যখন 5 বছর শেষ হয় আমরা বলি তুমি 6 বছরে পড়েছো, তোমার বয়স যখন 10 বছর শেষ হয় আমি বলি তুমি 11 বছরে পড়েছো। ঠিক, তোমার কিন্তু 11 বছর হয়নি এখনো, ঠিক আছে? এইটা হলো কাহিনী যে অষ্টাদশ শতাব্দীর। এরপর দেখে নাও একবিংশ শতাব্দী বলতে আমরা কি বুঝি, দেখে নাও 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত বলা হয় একবিংশ শতাব্দী। রাত 12টা 24, 12টাকে 24 ঘন্টা আন্তর্জাতিক সময়সূচিতে লেখো, এটা হচ্ছে শূন্যটা। রাত 12টাকে যদি তোমাকে 24 ঘন্টা লিখতে বলে ডবল জিরো হবে, ডবল জিরো হবে। এটা বইয়ে আছে, খেয়াল করবে। এটা সবাই স্ক্রিনশট নাও, সবাই এই পেজের স্ক্রিনশট নাও। তাওসিয়া তুমি কি প্রথম পেজটা নিতে পেরেছ? তাওসিয়া আছে নাকি? তাওসিয়া তো চলে গেছে, আবার আসবে হয়তো। সবাই স্ক্রিনশট নাও এটা। আচ্ছা আমরা পরের পেজে আসি, কেমন? পরের পেজে আসি। এখন হয়তো অঙ্ক আছে তোমাদের, এখন অঙ্ক এটা স্যার আবার একটু দেখান তো, আবার দেখাইতাম। লিখে নাও, দ্রুত স্ক্রিনশট নাও। আচ্ছা আমরা এরপরে আমরা হয়তো বা এখানেও লেখার তেমন কিছু নেই, এটা স্ক্রিনশট নিলাম ছোট অঙ্কটা। এখানে হলো তোমার প্রথমে হলো 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখটা কি হবে, দেখে নাও কিভাবে আমরা হিসেব করলাম। বৈশাখ মাস হচ্ছে 31 দিনে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র প্রথম 5 মাস হচ্ছে 31 দিনে, বাকি সবগুলো 30। তাহলে 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখটি কি হবে? তাহলে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখ কত হবে, যেহেতু বৈশাখ মাস হচ্ছে 31 দিন? দেখেন আমরা কীভাবে হিসেব করলাম, তাহলে 31 থেকে তুমি 25 বিয়োগ করলে হয় 6, 6 কত হয়? 6। আর তোমাকে যে 20 দিন পরের তারিখটা জানতে চাইছে, যেহেতু 6 দিন এখানে আছে, তাহলে 20 থেকে 6 বিয়োগ করলে হয় 14, অর্থাৎ 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটা হলো 14 জ্যৈষ্ঠ, বৈশাখের পর হচ্ছে জ্যৈষ্ঠ। খ নাম্বার, এগুলো লিখতে হবে না, লিখতে হবে না এটা, এগুলো লিখতে হবে না, আমি পরে লিখাবো, আরও কিছু লেখা বাকি আছে এখনো, এটা স্ক্রিনশট নিবে পরে, এখন না। 25শে জুন এর 49 দিন পরের তারিখটি কি, দেখে নাও। 25শে জুন, জুন হচ্ছে 30 দিনে আমরা জানি, তাহলে এই এই মাসে কতদিন বাকি আছে? 30 বিয়োগ 25 আছে 5 দিন, আর 49 দিন পরের অর্থাৎ 49 থেকে তোমাকে এই 5 দিনটা বিয়োগ করতে হবে, কারণ 5 দিন তোমার গণনা করা হয়ে গেছে জুন মাসে। তাহলে 5 দিন বিয়োগ করা হয় 44, তার মানে কি হয়, কি দাঁড়ায়? জুলাই মাস হচ্ছে 31, জুলাই মাস হচ্ছে, আমাকে একটু দেখাবে রামা কোভিডটা ডিস্টার্ব করেছিল সেজন্য আমাকে দেখাবো একটু পরে। হ্যাঁ ঠিক আছে, একটু পরে দেখাবো, একটু পরে দেখাবো, আগে এই পেজটা শেষ করো, লাস্টে দেখাবো। না লিখবে না, দেখবে, লিখতে বলবো আমি।
তাহলে দেখে নাও জুন জুলাই মাসে 31 দিনে আমরা 44 থেকে যদি আমরা 31 বিয়োগ করি 13 হয় 13 হয় তার মানে হচ্ছে 13 কি হবে আগস্ট 24 25 জুনের 49 দিনের পরেরটি হলো 13 কি আগস্ট তোমরা এই পেজটা সবাই স্ক্রিনশট নিবা আসবে পেজটা আসছে আসছে স্যার আমি নিতে পারিনি আচ্ছা দিচ্ছি আসছে স্যার আমিও নিতে পারিনি আমি নিতে পারি নাই নাও না এখন নাও ঠিক আছে এখন নাও সবাই নাও স্যার স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিবে তো বললাম না তো বলছি স্ক্রিনশট নাও যাক এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন এগুলো শর্ট কোশ্চেন এগুলো অঙ্কর মধ্যে থাকতে পারে শর্ট কোশ্চেন হিসেবে এরপরে প্রশ্ন হচ্ছে 13 মে বা 3 মে 13 মে যে শুক্রবার হয় 31 মে কিবার হবে এটা প্রশ্ন ঘ নম্বর হলো জহিদি পহেলা অক্টোবর একলা না এটাকে বলা হয় পহেলা অক্টোবর বা 1 অক্টোবর বুধবার হয় 31 অক্টোবর কিবার হয় দেখে নাও মে মাসে 31 দিন আর 7 দিন হচ্ছে এক সপ্তাহ দেওয়া আছে 3 মে বা 13 মে শুক্রবার 13 মে হচ্ছে কি শুক্রবার আমরা জানি 7 দিন এক সপ্তাহ হয় 31 থেকে যদি তুমি 3 বিয়োগ দাও যে 3 দিন হয়ে গেছে তাহলে হয় থাকে 28 দিন থাকে 28 দিন এই 28 কে তুমি 7 দিয়ে ভাগ করলে হয় 4 সপ্তাহ 4 সপ্তাহ তার মানে কোনো দিন অবশিষ্ট নেই জিরো হ্যাঁ 400 তো বরাবর মিলে গিয়েছে সে কারণে তোমার কি হবে 31 মে হবে শুক্রবার 31 মে হবে শুক্রবার আমরা ঘ নম্বরে আসব অক্টোবর মাস তাও একইভাবে 31 দিন 7 দিন এক সপ্তাহ দেওয়া আছে 1 অক্টোবর বুধবার তাহলে তুমি 31 থেকে 1 বিয়োগ করলে হয় 30 দিন আমার 30 দিকে 7 দিয়ে ভাগ করতে হবে 7 দিন এক সপ্তাহ 4 সপ্তাহ 2 দিন 4 সপ্তাহ 2 দিন খেয়াল করো 4 সপ্তাহ মানে এটা বুধবারটা মিলে গেছে তার মানে আরো 2 দিন যোগ করতে হবে বুধবার সঙ্গে 2 যোগ করতে হবে বুধবার সঙ্গে 2 যোগ করলে হয় বৃহস্পতি শুক্রবার তার মানে 31 অক্টোবর হবে শুক্রবার এই পেজটার স্ক্রিনশট নিয়ে নাও স্যার উপরে দিবেন দে গ নম্বরে দেওয়া আছে 3 তৃতীয় মে শুক্রবার জি স্যার প্রশ্নে লেখা আছে প্রশ্নে লেখা আছে মঙ্গলবার আছে স্যার মঙ্গলবার আছে আচ্ছা আমরা দেখি আমরা শুক্রবার দিয়ে করছি না স্যার নিয়েছি আচ্ছা আমি একটু দেখি এখানে আমি করেছি শুক্রবার দিয়ে তোমার বই কি মঙ্গলবার আছে জি তাহলে হয়তো আমার তো তো আসলে আপডেট করতে হবে তাই তুমি শুক্রবার দিয়ে করো যখন মঙ্গলবার দিয়ে করলে তাহলে মঙ্গলবার উত্তর কি হবে তুমি বের করবা তাহলে আমরা এই পেজটার স্ক্রিনশট যারা নাও নাই তারা দ্রুত নিয়ে নাও আমি এই বছরের বইটা একটু দেখি স্যার আমি নিয়ে নিই নিজ নিয়ে কি বলতে হবে না সবাই নিয়ে নাও স্যার নিয়েছি আমি তোমার মতো বইটা হাতে নিয়ে দেখি এখানে তো হ্যাঁ মঙ্গলবার এখন বর্তমানে এই বছর বই মঙ্গলবার করা হয়েছে যাই হোক মঙ্গলবার থাকলে মঙ্গলবার দিয়ে করতে পারবা যদি মঙ্গলবার হয় তখন একই রকম উত্তর হবে তুমি মঙ্গলবার লিখবে এখানেও এখানেও সেম উত্তর আসবে যদি প্রশ্ন সেম থাকে উত্তর সেম আসবে শুধু বারটা যখন চেঞ্জ 13 মে মঙ্গলবার হয় 31 মে এটাও মঙ্গলবার হবে তখন ঠিক আছে যদি মঙ্গলবার হয় তখন মঙ্গলবার হবে আমরা চলে আসি 3 নাম্বার অঙ্কে নিচের সালগুলো ফেব্রুয়ারি মাস কতদিন ছিল 1200 সাল এখানেও লিখতে হবে না এখানেও লেখার নেই আজকে লেখার কম আছে আর কি 1200 আছে লাস্টে আছে লেখা শুনতে পাচ্ছ আচ্ছা দেখ তো পেজ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার আচ্ছা দেখা গেল আমি কিন্তু দেখতেছি না আমি দেখি এখান থেকে দেখি 12 তো মধ্যে না একটু ওয়েট করো
আচ্ছা 1200 সাল এর একক ও দশকস্থানীয় মান 00। এরপর হচ্ছে প্রথম দুটি সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা 22 তাহলে 12 যা চার দ্বারা বিভাজ্য, সুতরাং 1200 সাল হচ্ছে কি অধিবর্ষ, 1200 সাল হচ্ছে অধিবর্ষ, সুতরাং ফেব্রুয়ারি মাস 29 দিন। দেখা যাচ্ছে? Yes sir, দেখা যাচ্ছে। দুই নাম্বার দিয়েছেন। আচ্ছা দুই নাম্বার আছে না? আচ্ছা তার মানে 1692 এর একক ও দশকস্থানীয় মান গঠিত, একক ও দশকস্থানীয় দ্বারা গঠিত সংখ্যা কত বলা হচ্ছে? 92 92 92 যেহেতু চার দ্বারা কি হয় বিভাজ্য হয়, 92 চার দ্বারা কি হয় বিভাজ্য হয়, তাহলে এটাও কি হবে অধিবর্ষ হবে। স্যার বেজির স্ক্রিনশট নিব? হ্যাঁ এটা স্ক্রিনশট নিবে, তবে একটু পরে, এখন না, একটু পরে, আগে শেষ পেজ শেষ হোক। আচ্ছা এখন আমরা দেখি যে তোমাদের এই পেজে 1692 এর পরে আটটা আছে 2010 এর একক ও দশকস্থানীয়, 2000 কি বলছে 2010 এর একক ও দশকস্থানীয় মান দ্বারা গঠিত সংখ্যা 10 যা চার দ্বারা বিভাজ্য 9। হ্যাঁ তাহলে এখানে 1692 হবে না, এখানে হবে আসলে কত 2010 সাল অধিবর্ষ 9 হবে, এটা ভুল করে এটা চলে আসছে, উচ্চটা চেঞ্জ করে নাও। 1692 লাস্টের লাইনে 1692 লেখা আছে, এটা হবে আসলে 2000 কত 10, আমি চেঞ্জ করতে পারতাম কিন্তু এখানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এখানে লাস্টে যেটা ইয়ে আছে 1692 ওটাকে তোমরা ইয়া করে দাও, এই 2010 করে দাও, 2010 করে দাও, সবার লাস্ট লাইনে 1692 যেটা লেখা আছে ওটাকে 2010 করে দাও। বলা হচ্ছে সবার লাস্টে যেটাকে যেখানে 2000 কি লেখা আছে, সরি 1692 লেখা আছে ওটাতে 2010 করে দাও স্যার মার্কার দিয়ে। আরে আমার আমার এখানে না, তোমার খাতা, তুমি তুমি যখন লিখবে সেখানে করবে কি? হ্যাঁ অথবা আমি না হবে আসলে 2000 কত, আমরা স্টপ শেয়ার আসি দেখি 2010 Thank you.